জয়পুরহাটে ছোট বড় প্রায় ৪০টি অরক্ষিত রেলগেট যেন মরণ ফাঁদ। শহরের যানজট ও রাস্তা স্বল্পতার জন্য রেল লাইনের উপর দিয়ে যত্রতত্র গড়ে উঠেছে অরক্ষিত রেলগেট। এসব রেলগেট দিয়ে প্রয়োজনের তাগিদে যানবাহনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। জয়পুরহাট প্রতিনিধি সোহেল আহমদ লিওর প্রতিবেদন। জয়পুরহাট জেলার 52 কিলোমিটার রেল লাইনের উপর দিয়ে রাজধানী ঢাকা, খুলনা, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারীতে বিভিন্ন ট্রেন চলাচল করে। এসব ট্রেন যাতায়াত করছে প্রায় ৪০টি অরক্ষিত রেলগেট দিয়ে। এরই মধ্যে এসব রেল ক্রসিংয়ে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছিল। দ্রুত অরক্ষিত রেলগেটগুলোতে গেট নির্মাণ ও গেটম্যান রাখার দাবি এলাকাবাসীর। গেটম্যান সহ একটা গেট অতিপ্রয়োজন বলে মনে করি, এবং দ্রুত না হইলে এখানে রাস্তা পারাপারে যে কোনো দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হয়, এখানে কোনো গেটম্যান নাই, এখানে দয়া করে একটা গেটম্যান দিলে আমাদের ভালো হয়। আমাদের আবেদন যে এখানে একটা রেল গেটম্যান চাই আমরা। অরক্ষিত রেলগেট নির্মাণ ও নিয়ন্ত্রণ করার দায়িত্ব রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বলে জানান দায়িত্বে থাকা স্টেশন মাস্টার। জয়পুরহাট স্টেশনের আন্ডারে যে সমস্ত অরক্ষিত গেট রয়েছে, এই সমস্ত অরক্ষিত গেট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেখাশোনা করে, আর ট্রাফিক ডিপার্টমেন্ট শুধু তেগোর রেল গেট এবং শহরের ভিতরে ০ পয়েন্ট রেল গেট ট্রাফিক নিয়ন্ত্রণ করে। প্রাণহানি রক্ষায় ও চলাচল নিরাপদ করতে দ্রুত অরক্ষিত রেলগেটগুলোতে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের দাবি জানান এলাকাবাসী। এসটিভি নিউজ ডেস্ক।